টিপস নিয়ে এসেছি, যেটা দিয়ে তুমি খুব সহজে বলে দিতে পারবে কার্ব অ্যানায়ন এবং কার্ব ক্যাটায়নের স্টেবিলিটি। আমরা কি জানি, কার্ব অ্যানায়নের স্টেবিলিটি 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি হয়। কার্বোক্যাটায়নে কী হয়, এর ঠিক রিভার্স, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কিন্তু পরীক্ষার হলে আমরা প্রায় সময় এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলি। আমার টিপসটা দেখো খুব সহজে বলে দেবে। মনে রাখবে এ বি সি, মনে থাকবে এ মানে মনে রাখবে 1 ডিগ্রি, বি মানে মনে রাখবে 2 ডিগ্রি, সি মানে মনে রাখবে 3 ডিগ্রি। এ মানে মনে রাখো এবার কার্ব অ্যানায়ন, এ ফর অ্যানায়ন, সি মানে মনে রাখো কার্ব ক্যাটায়ন। তাহলে কার্ব অ্যানায়নের কী হবে, এ এটা মানে কত আছে 1 ডিগ্রি, দেখো 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কার্ব ক্যাটায়ন, 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 ক্যাটায়ন মানে সি, সি মানে কত হচ্ছে 3 ডিগ্রি আগে, দেখো 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাই যদি মনে রাখতে পারো এ বি সি, খুব সহজে বলে দেবে কার্ব ক্যাটায়ন এবং কার্ব অ্যানায়নের স্টেবিলিটি অর্ডার।